हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। बीडी लाइफ इन फिनलैंड चैनले अपने सबा के स्वागत जाची। आशा करी भलो आओ भलो आखन रत 11 बजे और अभी चले किचने केक तैरी करब। भावलम अपन साथ शेयर करी। रूम टेम्पारेचारे थका दूटी डिम नहीं निल, कुसुम दूटी आलदा कर बाकी सदा अंशा किचुक्षण बीट कर सूंदर एक फोम तैरी कर। रेगुलर केक केकटा एक समय दिए बना। एखे 1/4 कप चीनी कैक धापे आस्ते आस्ते मशाब। किचुक्षण बीट करार पर खूब सुंदर एक फोम तैरी। एन कुसुम दुटी दिए दिलम, से ही साथ दिए दीब रेगुलर खबर तेल 2 टेबिल चामच परिमाण। तेल देवार पर आमार मने पड़ेछिलो बाटार दिले जिनिसटा आरो भालो होतो। आजकेर केकटा आमी चकलेट फ्लेवारे तैरी करब। आमार छेलेर खूब पछन्द चकलेटेर फ्लेवार। आबारो हालका एकटु बीट करे निच्छि। एबार दिए दिब 1 चिमटी परिमाण लवण। जे कोनो मिष्टी खाबारे लवण एकटु दिले भालो हय। लवणटा खूब बेशी ना, एई तो 2 आंगुल दिए धरे 1 चिमटी समान। आर एखन दिए दिलाम वेनिला सुगार। आबार एकटु भालो करे मिशिए सबकिछु एकसाथे मिक्सड करब। तो एटा रेखे आमी एखन शुकनो उपकरणगुलो निये निच्छि। एखाने 1/3 कापेर मतो मौयदा, एर थेके आबार 1 चा चामच निये फेललाम। तो ओई 1 चा चामच आमी एकटु कर्नफ्लावर दिएछि, सेई साथे 2 टेबिल चामच परिमाण कोको पाउडार दिलाम। आमी 4 चामचेर साहाज्येई 2 टेबिल चामच परिमाण समान कोको पाउडार दिएछि। हातेर काछे एइमात्र छिल, आबार कोथाय जेनो पाच्छिलाम ना। एदिके फोमटा जेहेतु आगे तैरी करे फेलेछि, ताई शुकनो उपकरणगुलोके भालो करे मिशिए एखन फोमेर साथे आस्ते आस्ते कयेक धापे करे मेशाबो फोल्ड करे करे। कोको पाउडारगুলা মিশতে একটু সময় লাগে, এমনি নরমাল ময়দা কিন্তু সহজেই মিশে যায় আমার কাছে মনে হয়। তো কয়েক ধাপে আস্তে আস্তে মিশিয়ে আমি ওইদিকে মোল্ডটা রেডি করেছি। আমার ছেলেকে বললাম মোল্ডের পেপারটা একটু কেটে দিতে, তো ওখানে ও পার্চমেন্ট পেপারটা কেটে নিচ্ছে। মেশানো প্রায় শেষের দিকে, এখন মোল্ডে নিয়ে নিব। প্রথমে মোল্ডে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি চারপাশে আর নিচে। এখন আস্তে আস্তে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমি জানি না কেমন হবে, তবে খুব এক্সাইটেড কেকটা নিয়ে। কেকটা কিন্তু উচ্চতায় কম হবে, পাতলার মধ্যে হবে, তাই বেক করতে বেশি সময় লাগবে না। রাতের বেলা বেক করে নিলে সকালে আস্তে ধীরে আমি ডেকোরেট করতে পারবো। এই কেকটা 2 লেয়ারে হবে, অর্থাৎ ক্রিম ফ্রস্টিং করব না। দেখা যাক কি করি। তো এখন টেপ করে এয়ার বাবলসগুলো বের করে দিব আর 15 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। এই ফাঁকে আমি একটা লিকুইড তৈরি করব। তার জন্য কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম, সেই সাথে ভ্যানিলা সুগার। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ থেকে একটু কম। এখন সবগুলো উপকরণ মেশাবো, সেই সাথে এখানে মেশাবো লিকুইড নর্মাল দুধ। এই কাপে সবগুলো দুধই মেশাবো। আস্তে আস্তে অল্প করে দিয়ে ভালো করে চামচের সাহায্যে লাম্পসগুলো ভেঙে দিচ্ছি। সাথে 1 চিমটি থেকেও কম একটু লবণ দিলাম। ভালো করে মিশিয়ে এখন সবগুলো লিকুইড আমি একটু ছেকে নিব, যাতে স্মুথ একটা লিকুইড তৈরি হয়। ছেকে এখন একটু চুলায় রান্না করছি।
তো প্রায় ঘন হয়ে এসেছে এখানে লিকুইডটা, এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ থেকে বেশি পরিমাণে বাটার। তো ঘন যখন একটা মসৃণ লিকুইড তৈরি হয়েছে এটা এখন রেখে দিব। এইদিকে আমি কেকটা বের করলাম বেক থেকে, এই যে 15 মিনিট লাগে নাই, 13 মিনিটে হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করলাম, একেবারে বেক হয়েছে পরিপূর্ণ, কোনো প্রকার ভেজাভাব ছিল না। প্রথমেই তো বলেছিলাম কেকটা একটু পাতলার মধ্যে হবে, কারণ এর উপরে ওই দুধের পুডিংটা হবে। খারাপ হয়নি, যতটুকু নরম আমি চেয়েছিলাম ততটুকুই হয়েছে। তো ওই মোল্ডে নিয়ে আমি জাস্ট কেকটাকে একটু উল্টে দিলাম। এরপর একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি সুগার সিরাপ দিচ্ছি না, কারণ বেশি মিষ্টি হয়ে যাবে, তাই দুধটা দিয়ে দিচ্ছি। আমার কেকটা কিন্তু এখন রুম টেম্পারেচারে চলে এসেছে। এরপর আমি ওই লিকুইডটা দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিব। তারপরে গরমটা যখন সহনীয় পর্যায়ে যাবে তখন র‍্যাপ করে আমি ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়ব, সকালবেলা বাকি কাজগুলো করব। সকাল সকাল আজকে একটু ওঠা হয়েছে, যদিও বা আজকে বন্ধের দিন না, তারপরেও সকালের নাস্তাটা একটু ভিন্ন হচ্ছে। আর আজকে আমার ছেলের স্কুলটা একটু দেরিতে, সে যাবে 9:30 অর্থাৎ 10:00 তার ক্লাস, ওর বাবাও 9:00 দিকে যাবে। নাস্তাটা আজকে একসাথে করার সুযোগ পাচ্ছি। অনেকদিন ধরে চিতই পিঠা খেতে মন চাচ্ছে, তো হাতের কাছে যেমনটি চালের গুঁড়া ছিল তা দিয়ে তৈরি করলাম। দেখতে খুব একটা সুন্দর হয়নি, আপনারা কিছু মনে করবেন না, তবে খেতে খারাপ লাগেনি, সেই চিতই পিঠার টেস্টটা পাচ্ছি। এখানে মধু নিলাম, সেই সাথে ধনে পাতার চাটনি করে দিয়েছি, ওরাও খাচ্ছে। আমার ছেলে আবার তেমন কোনো কিছু বলে না, এটা খেতে হবে ওটা চাই। তো ওই ছেলের বাবা শুধু বলল এটা মজা লাগছে, ঠিক আছে, কিন্তু শুধু তো কার্বোহাইড্রেটই খাচ্ছি। তো আমি এর পাশাপাশি ডিমও পোস্ট করে দিব। আমার কাছে কিন্তু সেই চিতই পিঠার স্বাদটা ফিল হয়েছে। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, আজকে আমার ছেলের জন্মদিন আইমানের। তো আজকে যে তারা দুজনে একসাথে নাস্তা করে বের হতে পারছে এটা আমার কাছে খুব ভালো লাগছে। ওর জন্মদিন নিয়ে ওর কোনো ধরনের রিয়াকশন নেই, আমার কাছে খুবই স্পেশাল দিন। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আব্বু তুমি কি খেতে চাও, তোমার জন্য কি দিব, কোনো কিছুই চাচ্ছিল না। ও বলেছে আম্মু আমি এখন বড় হয়েছি, এখন শুধু ভাইয়ের জন্মদিনেই তোমরা সবাই করবা, আমারটা আর করতে হবে না। তারপরও আমি ওর জন্য একটা তো কেক তৈরি করছি, সেই সাথে ওর পছন্দের কিছু খাবার তৈরি করার চেষ্টা করব, একেবারে ঘরোয়া আমরা আমরাই। এইদিকে আমার ছোট্ট বাবাটা আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, এই ঠান্ডার দিনে সে ঘুম থেকে উঠতে একেবারেই যায় না, অনেক কষ্ট হয়। তো আমি এখন ভাইয়ের বিছানায় বসিয়ে দিলাম, সেই সাথে টিভিটাও অন করে দিয়েছি, জানালাটাও অন খোলা হয়নি। বাহিরে প্রচণ্ড রকম ঠান্ডা, কী আর বলবো, এখন সিজনটাই তো এমন। টিভি অন করার সাথে সাথে আমার বাবার মুড ভালো হয়ে গেছে। তো আমি এখন উপরের বেডরুমে চলে এসেছি, বেডরুমটা একটু গুছিয়ে নিব, তারপর কিচেনে যাব রান্না শুরু করতে। তো জানলার কাছে এসে বাইরের দৃশ্যটা দেখছি, অবাক হচ্ছি, পৃথিবীর কোথাও কোথাও এখনও কিন্তু অনেক গরম পড়ছে, আবার কোথাও হালকা একটু শীত পড়ছে, আর এখানে অলরেডি স্নো পড়া শুরু হয়েছে। এই স্নো পড়াটা চলতে থাকবে পুরো ডিসেম্বর মার্চ জুড়ে, ইভেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, মানে স্নোতে সব স্তূপ হয়ে যাবে। তো এখন কিচেনে চলে এসেছি, দুপুরের রান্নায় চিকেন আছে, তো ভাবলাম রাতের জন্য কিছু চিকেন ফ্রাই করে ফেলি। তার জন্য স্কিন সহকারে ড্রামস্টিকগুলো নিলাম, এখানে কিছু পেঁয়াজ রসুন পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচকে একসাথে ব্লেন্ড করে দিয়েছি, এক্সট্রা আদা পেস্ট দিলাম। রেগুলার যে মশলা সবাই দিয়ে থাকেন সেটাই, জিরে পাউডার ধনে পাউডার, একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, এখন কিছু গরম মশলা গুঁড়ো, এক চা চামচ পরিমাণ টমেটো সসও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু সয়া সস। চিকেন ফ্রাই সবসময় পছন্দ করে, তো এটা করলে খুশি হবে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু কর্নফ্লাওয়ার,
সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। চিকেনগুলো কিন্তু আমি ধুয়ে অনেকক্ষণ চিপে চিপে পানি ঝরিয়ে রেখেছি, প্রায় শুকনো আছে। ভালো করে যে অংশগুলো আমি কেটে দিয়েছিলাম সেখানেও একটু ভালো করে মশলা ঢুকিয়ে রেখে দিব। এখন একটু গোলমরিচ ক্রাশ করে দিব। সব কিছু এখন দিয়ে দিচ্ছি। তেল আর কিছু গরম মশলা আমি পরে দিব। তো এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে থাকুক। আমি এখন কেকের বাকি অংশটা শেষ করব। গরম পাত্রের মধ্যে কিছু ডার্ক চকলেট নিলাম, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার একটু চেলে নিচ্ছি। এতে সুন্দর মসৃণ একটা লিকুইড তৈরি হবে। এখন হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, ছোট 1 প্যাকেট পুরোটাই দিলাম। আর এখন পাউডার সুগার দিব। চুলার তাপটা একেবারে লোতে আছে, এটা ফুটবে না, জাস্ট সুন্দর করে মেল্ট হবে। এখন কিছু বাটারও দিলাম, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। তো একেবারে যখন মেল্ট হয়ে যাবে আর নর্মাল টেম্পারেচার আসবে তখন আমি এই জমানো পুডিংয়ের উপর দিয়ে দিব। কিছু পানি পড়েছিল র্যাপিং পেপারের নিচ থেকে, তো ওগুলা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। বিকেলের নাস্তার জন্য কিছু প্যাটিস ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমি আগে ফ্রোজেন করে রেখেছিলাম, ভিতরে পুর হিসাবে দিয়েছি ভেজিটেবল। মিডু এসেছে, মিডু এটা পছন্দ করবে, ভাবলাম এটাও তৈরি করি, সাথে আবার চিতই পিঠাও তৈরি করব। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, ভাবলাম ভাবিকেও দিলে উনিও পছন্দ করবে। আসলে নিজেরই খুব খেতে ইচ্ছে করছে। তো এর সাথে সকালের মতো মধু নিলাম, সেই সাথে দই দিয়ে একটু সস তৈরি করেছি। আর এখন একটু কফি তৈরি করব। ইদানিং কফিটা বেশি করা হচ্ছে, তো কফিটা পান করে আমি কেকের বাকি ডেকোরেশনের কাজটা করব। এমনিতে দেখতে কেকটা কিন্তু অন্যরকম ভালো লাগছে। তারপরও একটু হুইপ ক্রিম দিতে চাচ্ছি। বাচ্চারা হুইপ ক্রিমটা বেশি পছন্দ করে। আমি চেয়েছিলাম একবার একেবারে প্লেন রেখে দিব, কিন্তু আমার ছেলের ইচ্ছা দেখি ও মানে ক্রিমটা চাচ্ছে, তো অল্প পরিমাণে কিছু ক্রিম তৈরি করছি। এখানে হুইপ ক্রিমের সাথে কিছু পাউডার সুগার, মানে আইসিং সুগার যেটাকে বলে, সেটা মিশালাম। আর কিছু চিজ ক্রিমটাও দিলাম। তো বিট করা শেষ, এখন পাইপিং বেগে নিয়ে উপর দিয়ে অল্প একবার সিম্পল একটা লুক দিব। তো এটা ডেকোরেট করা শেষ হলে আমি চিকেনগুলো ফ্রাই করে দিব। তারপর রেডি হয়ে ঝটপট আমরা কেকটা কেটে ডিনার করব। আমার এই কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চিকেনগুলো আমি ডুবো তেলে ফ্রাই করব না, সবগুলো মশলা মাখিয়ে ওভেনে দিয়ে দিব। এর ফাঁকে আমরা কেক কেটে নিব। এই তো আমার বাবাটা একটু কান্নাকাটি করছে, বেবিরা সবসময় এরকম। আমাদের ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে চাচ্ছিল না, তারপরও আমি একটু স্মৃতিটাকে মনে রাখার জন্য ক্যামেরায় বন্দি করলাম, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যাতে সবসময় সুস্থ থাকে, সেই সাথে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। হ্যাপি বার্থডে বলো ভাইয়াকে। মিডু আর আইমান ওরা অপেক্ষা করছে আমাদের জন্য, আমরাও একসাথে বসে সবাই ডিনার করব। এখানে পিৎজা ছিল, সেই সাথে চিকেন ফ্রাই, তুনা কাবাব, ডিম, ছোট মাছ ভুনা, খিচুড়ি, সালাদ, এই একেবারে ঘরোয়াভাবে। ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।